আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনি প্রতিটা নিঃশ্বাস ফেলার সময় আল্লাহর খুশির জন্য ফেলুন, প্রতিটা নিঃশ্বাস টানা জমায় আল্লাহকে খুশি করার জন্য টানুন, কেননা আল্লাহ আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছে, যদি এই দুটো চোখ না দিতাম অর্থটা কি জিনিস বুঝতে তো পারতাম না, যদি দুটো পা না দিত নিজের পায়ে হেঁটে কখনো নিজের কাজ করতে যেতে পারতাম না, যদি দুটো হাত না দিত এই হাত দিয়ে হালাল ইনকামটা করতে পারতাম না, আল্লাহ পাক যদি আমাকে তোমাকে দিমাগে সুস্থ না করত, এমন করে তেমন করে দিমাগ আল্লাহ না দিত, তাহলে তুমি আমি ব্যবসা করবার কিছুই তো বুঝতে পারতাম না, শুধু বুঝা নয় বাপ মার কাছে তুমি আমি বুঝা হয়ে যেতা। হ্যাঁ এটা দুনিয়া মনে রাখবেন, 100 বার আপনাকে মনে রাখতে হবে, একদিন না দুদিন তিন দিন নয় চার দিন, একদিন তোমার জন্মদাতা বাপি বলে উঠতো, আর এই ছেলেটা গেলিয়ে বড় পরেশান হয়ে গেলা, আরে এই ছেলেটা গেলে কোটি কোটি টাকা খরচ হয়ে গেল, একদিন তোমার কানে যখন আওয়াজটা আসতো তোমার জন্মদাতা বাপ তোমার জন্ম দুঃখিনী মা তোমাকে বোঝা মনে করছে, মনে দেখো তো দেখি তোমার দিলটা কত ভেঙে চুরমার হয়ে যেত, আমার আল্লাহ তোমাকে আমাকে তা করেনি, সুস্থ শরীর দিয়েছে, সুস্থ জিন্দগি দিয়েছে, দিমাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, একটু সেগুনকে খাটিয়ে হালাল ইনকাম করো, হারামের দিকে যেও না, আল্লাহকে খুশি করার জন্য চলো, এবং যারা চলে গেছে তাদেরকে স্মরণ রাখো, তাদের জন্য দুয়ার মাহফিল করো, কেন নবী আমা জানিয়ে দিলে যখন কেউ মাইয়াদের জন্য দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ বা পিতা করে দেয় না, ইসালে সবে দোয়াটা আল্লাহ পাক জমা করে জমা করে এমন করে জান্নাতি খানচায় সাজিয়ে রেশমের কাপড় দিয়ে ঢেকে দিয়ে ও কোনো মর্দাদের রুহে রুই আল্লাহ বসে দেয়, মর্দারা যখন এই স্বভাবটা পায় ওই সময় তারা বড় খুশি হয়ে যায়, হে আমার আল্লাহ এই স্বভাব কোথা থেকে আসছে, আল্লাহ আল্লাহ পাক ওই সময় বলে ওরে আমার বান্দা বান্দিরে দুনিয়া জমিনে তোমরা সন্তান রেখে এসেছো, তোমাদের সন্তানেরা তোমাদের জন্য দান খৈরাত করেছে, ইসালে সওয়াব করেছে, দুয়ার মাহফিল করেছে, দিনি আলোচনার মাহফিল করেছে, এলাকার মানুষরা সেখানে জমায়েত হয়েছে, তোমার প্রতিবেশীরাও তোমার জন্য দোয়া চেয়েছে, তোমার বাচ্চারাও তোমার জন্য দোয়া চেয়েছে, উলামারাও তোমার জন্য দোয়া চেয়েছে, আমি আল্লাহ সেগুনকে জান্নাতি খাঁচা করে সাজিয়ে সাজিয়ে তোমাদের রুহে রুহে বক্সে দিলা, আরো জোরে বলুন সুবহান, তারা বড় খুশি হয়, তারা বড় আনন্দিত হয়, মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এই দুনিয়া জমিন কারো জন্য চিরস্থায়ী নয়, আল্লাহ পাক তোমাকে আমাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য, এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে গে আল্লাহ যদি রসুলকে যদি ভুলে যায় আখিরাত তোমার আমার বরবাদ হয়ে যাবে, আর এই দুনিয়া জমিনে থাকতে হবে, কারবারও করতে হবে, ব্যবসাও করতে হবে, সংসার করতে হবে, ছেলে পুলে লালন পালন করতে হবে, আবার আখিরাতের জন্য সঞ্চয় করতে হবে, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন বল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নাফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা, এটা তো একটা পরীক্ষার হল, মৃত্যুর মাধ্যম দিয়ে ছুটি হচ্ছে, খাতা জমা পড়ে গেছে, মৃত্যু হচ্ছে ঘন্টা, পরীক্ষার হলে ঘন্টা পরে দেখেন না, বেরিয়ে যাও খাতা জমা দাও, রেজাল্ট বাইর হবে ময়দানে মাহশরে,
সেদিন যাদের ডানাতে আমল নামা পাবে তারা বড় খুশি আনন্দের মধ্যে থাকবে, কেননা তারা কামিয়াবি, তারা যাবে জান্নাতে। আর যাদেরকে আল্লাহ বাহাতে আমল নামা দেবে, এই বুকের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে পিছন দিয়ে বার করে পিছন দিক দিয়ে বাহাতে আমল নামা দেবে, আল্লাহর ক্ষমতা আছে না? না, একটু আওয়াজ দিয়ে বলবেন না, আছে, আল্লাহর ক্ষমতা আছে। তারা বড় লজ্জিত অপমানিত হবে। এই দুনিয়ার পরীক্ষাতেও দেখুন না, যেদিন মার্কশিট আউট হয়, রেজাল্ট আউট হয়, সবাই তো যায়, যারা পাস করে কত খুশি হয় না? হ্যাঁ, ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু ফেল যারা করে যায়, হয়তো রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু পাস করেছে, সেটু মন খারাপ হলো কিন্তু টেনশন নাই। আমাদের রেজাল্ট হয়তো একটু খারাপ, আল্লাহ কারে সুলতানে হিন গরিবে নওয়াজের রেজাল্ট ফার্স্ট ক্লাস, কিন্তু ফেল হয়ে গেলে কি আর? এখানে তবু দ্বিতীয়বার পরীক্ষার চান্স আছে, ওখানে তো চান্স নাই। হযরত ইমাম আযম একদিন কারবার ব্যবসাখানায় বসে রয়েছে, ইমাম আযমের কাপড়ের দোকান ছিল, কাপড়ের ব্যবসা করা এটা অনেক নবী আলাইহিসসালাম ওলি আউলিয়াদের সুন্নাহ। আমার পরিবার এটা পছন্দ করে না, বা আর একটা রয়াতের মধ্যে আছে, তার মধ্যে ছিঁড়া ফাটা রয়েছে, যাই হোক এটাকে আপনি চেঞ্জ করে দিন। ইমাম আযম ওই কাপড়টাকে নিয়ে কাঁদতে লেগেছে, আরে দুনিয়াদারি করো, এইভাবে করো, আখেরাতকে প্রতিটা কদমে কদমে স্মরণ রেখে রেখে করো, দুনিয়াদারি করাটাও একটা ইবাদত, এর মধ্যে গুনাহ নাই, দুনিয়াদারির মধ্যে তো নেকি আল্লাহ রেখেছে। আপনি হালাল ইনকাম করবেন, করার পরে আলহামদুলিল্লাহ বলবেন, একটা খদ্দের লোক 5,000, 10,000 হোক আর 5 লাখ হোক, আপনার হালাল ইনকাম হলো, আপনি আলহামদুলিল্লাহ বললেন, টাকাটাও হলো, আলহামদুলিল্লাহ বলার জন্য ইবাদত নেকি হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার। আপনি একটা কাপড় কিনলেন, কাপড়টা কেনার সময় পড়লেন, বিসমিল্লাহ বলে পড়লেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমায় দিয়েছে, এই মন মানসিকতাটা রাখলে আপনার কি হলো, কাপড় ব্যবহারও করা হলো আবার নেকিও হলো। আপনি নিজের বাচ্চার জন্য একটা কাপড় কিনলেন, সবথেকে বেশি কার পিছনে খরচ করলে নেকি বেশি হয়, যে সবথেকে উত্তম কোন জায়গায় খরচ করলে বলবো না, থাকবে বললে তো বিপদে পড়ে যাবে, বললে বিপদে পড়ে যাবেন, অসুবিধা আছে, সব মশলা আমভাবে দেওয়া যাবে না, সব চারিদিকে শুনছে তো, অসুবিধা আছে, যা নয় তাই চেয়ে বসে থাকবে, তখন বিপদ হয়ে যাবে, হুজুরকে জল চাইলি এসে তো বিপদে পড়ে গেলেন বাবা, থাক আলোচনা আমভাবেই থাক, খাস ভাবে বলে লাভ নেই, এই আমভাবে বলে লাভ নেই, খাস বলতে হবে। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার পরিবারকে একটা কাপড় দিচ্ছেন, মা বাবাকে কাপড় দিচ্ছেন, দিবার সময় শুধু ভাববেন আহা মা বাবাকে দিলে আল্লাহ খুশি হয়, এইটুকু ভাবা, স্ত্রীকে দিলে রসুলুল্লাহ ভালোবাসেন এইটুকু ভাববেন, তাহলে দিয়াও হচ্ছে নেকিও হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইসলামের মধ্যে জড়িয়ে জড়িয়ে করুন, আপনার প্রতিটা কাজে আপনি ফায়দা পাবেন।
ইমামে আজম কে মানুষটা বলতে লেগেছে, ও আল্লাহ বগরুলি বান্দা আপনি মনে ব্যথা নেবেন না, আপনি কাপড়টা ফিরিয়ে দিন, আমি আমার স্ত্রীকে জোর করে দিয়ে দেব, আমার স্ত্রীকে নিতে বাধ্য করে দেব। ইমামে আজম বলতে লেগেছে, বাবা রে তার জন্য আমি কাঁদিনি বাবা, হুজুর তাহলে কেন কাঁদতে লেগেছে? হুজুর বলতে লেগেছেন, বাবা তোমার কাপড়টা পছন্দ হয় রে, তাই তুমি চেঞ্জ করে নিতে লেগেছো। কিয়ামতের ময়দানে আমার আমলনামাটা যদি আল্লাহ দেখে বলে, এ আবু হানিফা তোর আমলনামা পছন্দ হয়নি চেঞ্জ করে দে, আমি আবু হানিফা তখন কোথায় পাবো? আমি ইমামে আজম নোমান বিন সাবিত আবু হানিফা সেই ময়দানে মাশরের কথা মনে পড়েছে, সেই দিনের জন্য আমি কাঁদতে লেগেছি, বাবা তোমাকে চেঞ্জ করে দেওয়ার জন্য কোনো অসুবিধা নাই। এ যুবকেরা তরুণেরা, এ আমার বাপ জানেরা মায়েরা, দুনিয়া জমিনে থাকবো ঠিকই, কিন্তু মনে রাখতে হবে নিঃশ্বাস কখন ফুরিয়ে যাবে কেউ জানে না, কেননা নিঃশ্বাস আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। এ আল্লাহ পাকের কাছে প্রতিটা কদমে কদমে তওবা করেন, দরুদ পড়েন, তসবিহ পড়তে থাকেন। আপনি কারবারে বসে আছেন, মোবাইল ফালতু না ঘেটে আপনি ওখানে বসে দরুদ শরীফ পড়েন, আল্লাহু আকবার পড়েন, সুবহানাল্লাহ বলেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। অনেকে মনে করে আমার কাছে তো 500 টাকা হলো, ও গান বাজনা বাজাই 5000 টাকা হলো, এটা ভেবে লাভ নেই। আপনি 500 খরচ করতে এক সপ্তাহ লেগে যায়, ওর 5000 খরচ করতে 5 ঘন্টাও লাগে না, এটা দেখবেন না। বরকতটা তো নিতে হবে, আমার 5 ঘর টাকা আছে, 5 দিনে শেষ হয়ে গেল, আর কারো 5 ঘর তো দূরের কথা, 5টা মানি পার্সও ভর্তি নেই, কিন্তু শেষ হচ্ছে না। আপনি খেয়াল করে দেখুন না, আমার আপনার সমাজের ইমামদের কথা ভাবেন না, এই তো অল্প টাকা কিন্তু এত বরকত হয়, আলহামদুলিল্লাহ চলছে না চলে না, সমাজে হ্যাঁ জানি হয়তো কষ্ট হচ্ছে কিন্তু বরকত আছে। আর আমাদের দেখুন, অতএব বরকতটার কথা ভাবতে হবে, বরকতটা হালালে হবে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা দুনিয়াদারির মধ্যে দিয়ে আপনাকে আখেরাত ভাবতে হবে, আপনি যখন তসবিহ পড়বেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, কারবারে বসে থাকবেন বরকত দেবে। অনেক সময় দেখা যাবে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা লিবার জন্য ঠিক আজানের মাথাতেই, সারা দিন হয়তো বিক্রি হয়নি, আর ঠিক আজানের মাথায় একটা বড় খদ্দের পাঠিয়েছি, দেখি বান্দা আমার কি করে, দেখি বান্দা আমার কি করে। আপনি যদি মনে করেন সারা দিন তো হলো না, এই সুযোগে খদ্দেরটা পেয়েছি এটাকে ছেড়ে দিলে হয়, নামাজ নাই পরে একটু যাব খনি, এটা একটা পরীক্ষা মনে রাখবেন, কেন সারা দিন খদ্দের আনার ক্ষমতা আপনার ছিল না, এই খদ্দেরটা যিনি পাঠিয়েছে তিনিই সারা দিন আটকে রেখেছে, এটা আপনাকে দিয়ে পরীক্ষা চলছে, একবার পরীক্ষা হবে, দুবার পরীক্ষা হবে, তিনবার পরীক্ষা হবে। আল্লাহর রাস্তায় যখন চলবেন না, প্রথমটা শুরুটা হয় আগুনের উপর দিয়ে, কাঁটার উপর দিয়ে, কষ্টের উপর দিয়ে, কিন্তু একটা স্টপ পার হয়ে যাবার পর সেখানে শুধু শান্তি আর শান্তি, যেখানে আর কোনোদিন কষ্ট নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়াদারি শয়তানি রাস্তায় শুরু হয় ফুল বাগিচা দিয়ে, ফুল বিছানো দিয়ে, কিন্তু কিছুটা যাবার পরে যার কষ্টের আর কোনোদিন আবার শেষ নাই। আল্লাহর উপরে যদি আপনার আকীদা ঠিক থাকে, আল্লাহর উপরে যদি আপনার ভরসা থাকে, যখনই মুয়াজ্জিন বলে দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই সময় যদি খদ্দেরটা এসে যায়, আপনার বলা দরকার ভাই আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, হয়তো আপনি 5 লাখ টাকার মাল নেবেন, কি 5000, কি 50 লাখ টাকার মাল,
মাল নেবেন, কিন্তু মালটা নিয়ে চলে যাওয়ার পর আমি তো দুনিয়া থেকে চলে যেতে পারি, এই টাকাটার আমার কি মূল্য থাকবে? আল্লাহ পাকের কাজটা করে আসি, যদি আল্লাহ আমার রেজেকে আপনাকে রাখে, আমার ঈমান আমার আখিরা বলি, আপনি অন্য কোন জায়গায় গেলেও মাল পাবেন না, আমার কাছেই আপনাকে ফিরে আসতে হবে, এরই নাম হলো ঈমান। তবে ঈমান এই পরীক্ষায় পাস করা বড় কঠিন, বা বড় কঠিন, কেন এখন রিসার্চি মার্কেট, আবার যদি চলে যায় ফসকে যাবে, কিন্তু না, আপনার তকদিরে যদি থাকে কোনো ভাবে ফসকাতে পারে না, এই ঈমানটা আপনাকে রাখতে হবে। আর যদি ওটা আপনার তকদিরে না থাকে, আপনার সঙ্গে কথা বলতে বলতে দামাদারি করতে করতে দিকে নামাজও যাবে, এরও পছন্দ হবে না, চলে যাবে। আর যদি থাকে, মনে রাখবেন আপনি চলে যান, ঘুরে এসে দেখবেন ও ঘুরছে, এখানে চাকের ছিল, ওখানে বসে ছিল, আর ছিল কি গো ভাই, না তোমার অপেক্ষায় বসেছিলাম, মালটা লোবো। ঠিক আসেন, দুনিয়া জমিনটা আমাদের জন্য একটা পরীক্ষা ঘর, আজ আছি কাল নাই। আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনি প্রতিটা নিঃশ্বাস ফেলার সময় আল্লাহর খুশির জন্য ফেলুন, প্রতিটা নিঃশ্বাস টানা জমায় আল্লাহ পাককে খুশি করার জন্য টানুন, কেননা আল্লাহ আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছে, যদি এই দুটো চোখ না দিতাম অর্থটা কি জিনিস বুঝতে তো পারতাম না, যদি দুটো পা না দিত নিজের পায়ে হেঁটে কখনো নিজের কাজ করতে যেতে পারতাম না, যদি দুটো হাত না দিত এই হাত দিয়ে হালাল ইনকামটা করতে পারতাম না, আল্লাহ পা যদি আমাকে তোমাকে দিমাগে সুস্থ না করত, এমন করে তেমন করে দিমাগ আল্লাহ না দিত, তাহলে তুমি আমি ব্যবসা কারবার কিছুই তো বুঝতে পারতাম না, শুধু বুঝা নয় বাপ মার কাছে তুমি আমি বুঝা হয়ে যেতাম। হ্যাঁ, এটা দুনিয়া মনে রাখবেন, 100 বার আপনাকে মনে রাখতে হবে, একদিন না দুদিন, তিন দিন নয় চার দিন, একদিন তোমার জন্মদাতা বাপি বলে উঠতো, আহারে ছেলেটা গেলিয়ে বড় পরেশান হয়ে গেলা, আহারে এই ছেলেটা গেলে কোটি কোটি টাকা খরচ হয়ে গেল, একদিন তোমার কানে যখন এই আওয়াজটা আসতো তোমার জন্মদাতা বাপ, তোমার জন্ম দুঃখিনী মা তোমাকে বোঝা মনে করছে, মনে দেখো তো দেখি তোমার দিলটা কত ভেঙে চুরমার হয়ে যেত, আমার আল্লাহ তোমাকে আমাকে তা করেনি, সুস্থ শরীর দিয়েছে, সুস্থ জিন্দেগি দিয়েছে, দিমাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, একটু সেগুনকে খাটিয়ে হালাল ইনকাম করো, হারামের দিকে যেও না, আল্লাহকে খুশি করার জন্য চলো, এবং যারা চলে গেছে তাদেরকে স্মরণ রাখো, তাদের জন্য দুয়ার মাহফিল করো, কেন নবী আমা জানিয়ে দিলে যখন কেউ মাইয়াদের জন্য দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ বা পিতা করে দেয় না, ইসালে সবে দোয়াটা আল্লাহ পাক জমা করে জমা করে এমন করে জান্নাতি খানচায় সাজিয়ে রেশমের কাপড় দিয়ে ঢেকে দিয়ে ও কোনো মর্দাদের রুহে রুই আল্লাহ বসে দেয়, মর্দারা যখন এই স্বভাবটা পায় ওই সময় তারা বড় খুশি হয়ে যায়, হে আমার আল্লাহ এই স্বভাব কোথা থেকে আসছে, আল্লাহ আল্লাহ পাক ওই সময় বলে ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা সন্তান রেখে এসেছো, তোমাদের সন্তানেরা তোমাদের জন্য দান খৈরাত করেছে, ইসালে সওয়াব করেছে, দুয়ার মাহফিল করেছে, দিনী আলোচনার মাহফিল করেছে, এলাকার মানুষরা সেখানে জমায়েত হয়েছে, তোমার প্রতিবেশীরাও তোমার জন্য দোয়া চেয়েছে, তোমার বাচ্চারাও তোমার জন্য দোয়া চেয়েছে, ওলামারাও
তোমার জন্য দোয়া চেয়েছে, আমি আল্লাহ সেগুলোকে জান্নাতি খাঁচা করে সাজিয়ে সাজিয়ে তোমাদের রুহে রুহে বক্সে দিলা। আরো জোরে বলুন সুবহান। তারা বড় খুশি হয়, তারা বড় আনন্দিত হয়। আজকে আমার ভাই গুণ করছে, তার বাপের রুহ পাকে সওয়াব পৌঁছাবে, তারা বড় খুশি হবে। খুশি হয়ে যে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ তারা তো আমাদের জন্য করলো, আমরা কি করব? আল্লাহ পাক ওই সময় বলবে, তোমরাও তাদের জন্য দোয়া চাও। ওই রুহ মুর্দাদের রুহানি দোয়া আল্লাহ তোমার আমার নসিবে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদু হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, ফুপু হোক, ফুপা হোক, বাপ হোক, মা হোক, আত্মীয় স্বজন যেই হোক, সবার জন্য দোয়া করবেন, সবার জন্য সালে সওয়াব করবেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, কেন এগুলো করিস? এগুলো এক মেহে নেহি উন পর কুরবান জমানা হে, 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 জো রব্বে দো আলম কা, জো রব্বে দো আলম কা মহবুব গানা হে, এক মেহে নেহি উন পর কুরবান জমানা হে। নসল করিমো কি লজফা খরানা হে, এক মেহে নেহি উন পর কুরবান জমানা হে। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার বাপ জানেরা অনেকে দেখবেন জলসা মাহফিলে অনেক জায়গায় শোনা যায়। আমি কোন আলেমের সমালোচনা করছি না, কিন্তু আপনাদেরকে সতর্ক করছি মুনাফিকদের থেকে। অনেকে দেখবেন আলোচনা করে, কবর নাকি বলেছিল আমি ফাতেমা কার বেটি কার স্ত্রী এসব আমি বুঝি না, এসব অজগুনো করে দেখবেন। এই অজটা করা হচ্ছে আম মাহফিলের জন্য করাটাই নিষেধ, আম মাহফিলের জন্য এই আলোচনা নয়। এটা হলো শুধুমাত্র সতর্ক করার জন্য, যাতে করে আমরা ভাবি আমাদের কবরে কি হবে, এর উদ্দেশ্য করে এটা শিক্ষা। কিন্তু আজ আমি আপনাকে বলে যাচ্ছি, মাটির ক্ষমতা নাই, খাতুনে জান্নাত অনেক দূরের কথা। আপনার ঘরের যদি কোনো মেয়ে নিজেকে খাতুনে জান্নাতের চাকরানি মনে করে, নকার মনে করে, তাকেও কবরের ক্ষমতা নেই রূপ ধরতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এগুলোকে এমন ভাবে থ্রো করা হয়, এমন ভাবে বলা হয়,
যেন খাতুনে জান্নাত কি অপমান করা হচ্ছে, নাউজুবিল্লাহ। এটা তোমার আমার জন্য শিক্ষা দিবা, তোমার আমার জন্য এই মেসেজ যে কবর আমাদের জন্য বড় কঠিন জায়গা। অবশ্যই কবর বড় কঠিন জায়গা, কেননা আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রতিদিন কবর ঘোষণা দেয়। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, জমিনের উপরে তোরা নাফরমানি করে ঘুরে বেড়াচ্ছি, জমিনের উপরে বড় দাম্ভিকতা সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, জমিনের উপরে বড় মস্তানি ভাবে ঘুরে বেড়াতে লেগেছি। ওরে আল্লাহর বান্দা বান্দিরে, আমি কবর তোর কি মনে পড়ে না, এই জমিনে নিজে তোকে একদিন আসতে হবে। আমি কবর বড় একা থাকার জায়গা, আমি কবর বড় অন্ধকার জায়গা, আমি কবর পোকা মাকড়ের জায়গা, এখানে তোকে একদিন আসতে হবে। তার জন্য তুই প্রস্তুত নিয়ে আয়, তার জন্য তুই তৈরি হয়ে আয়। এই জামাকিরা, ইমাম বুখারী মুসলিম বলে কবরের জমিনে যখন মানুষকে রাখাবে, ওই কবরের জমিনে আল্লাহ আমার রাসূলুল্লাহকে তাসরিফ নিয়ে এসে থাকে। এবং ইমাম বুখারী মুসলিম বলে ওই কবরের জমিনে একটা প্রশ্ন হবে, আমার রাসূলুল্লাহকে দেখিয়ে প্রশ্ন করা হবে, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনা সম্বন্ধে তোমার দুনিয়াতে কি ধারণা ছিল, ইনা সম্বন্ধে তোমার দুনিয়াতে কি রায় ছিল। যদি তোমার আমার দুনিয়ার জমিনে রায় হয়, আরে খাতুরে জান্নাত কেউ কবর ছাড় দিচ্ছে না, এই রকম যদি মেন্টালি হয়, ওই কবরের জমিনে তোমাকে ধরা পড়তে হবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে খাতুনে জান্নাত ফাতেমা হলো আমি রাসূলুল্লাহ আমার শরীরের অংশ, নবী নূর ফাতেমা শরীরে রাসূলুল্লাহ শরীরের টুকরো, খাতুনে জান্নাত নূর। আকীদা কি ছিল বলো? তার আগে আমরা অনেকে সবাই শুনেছি তিনটে প্রশ্ন কবরে হবে, এটা ঠিক, এটা হাদিস, তিনটে প্রশ্ন হবে। মান রাব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? আরেকটা প্রশ্ন রাসূলুল্লাহকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনা সম্বন্ধে তোমার দুনিয়ায় ধারণা কি ছিল। আগে দুটো হচ্ছে কি, আগে দুটো হচ্ছে টিক দিয়া প্রশ্ন, টিক দাও এক কথাই উত্তর, এক কথায় যেটা ভাষাই বুঝি আমরা, এক কথাই উত্তর। কেন এই তিনটে প্রশ্ন হবে, আর ইমাম বুখারী কেন একটা বললো, এর একটু বিস্তারিত আপনাদের বলে দিই। অ্যাকচুয়ালি এখানে সবাই রয়েছে, পৃথিবীর সময় মানুষ জিজ্ঞেস করা হবে তোমার রব কে? এক কথায় রব্বি আল্লাহ। তা যাদের রব আল্লাহ তাদেরকে আলাদা করো, অর্থাৎ যাদের রব আল্লাহ নয় তাদের থেকে আলাদা করো, তাহলে একটা প্রশ্নের কাজ মিটে গেল। দ্বিতীয় নম্বর, রব তো আল্লাহ বলছে, দিনটা কি জিজ্ঞেস কর। তাই দ্বিতীয় নম্বর প্রশ্ন করাবে, মা দিনুকা, তোমার দিন কি? রব আল্লাহ যারা বলেছিল তাদের মধ্যে থেকে আবার বাছাই করা হচ্ছে, যারা বলে রব আল্লাহ তাদের সবার দিন কিন্তু ইসলাম নয়। মুখে হয়তো লাখো কোটি লোক বলে ইসলাম, কিন্তু ইসলামকে মিটাবার জন্য লাখো কোটি মুসলমানই যথেষ্ট আজকে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে, দেখুন তারাই তো ইসলামকে ক্ষতি করছে। যা কবিষয়ে বেশি ডিপে যাব না, আজকে খাস দোয়া। আমি যেটা বুঝতে চাইছি, তাহলে মা দিনুকা, তোমার দিন কি? যারা বলবে দিন ইসলাম, আলহামদুলিল্লাহ, তাদেরকে আবার আলাদা করো। যারা দিন ইসলাম নয় বলতে পেরেছে তাদের থেকে, তাহলে যাদের রব আল্লাহ নয় তাদের থেকে যাদের রব আল্লাহ তাদেরকে আলাদা করা হলো। রব আল্লাহ যাদের তাদের মধ্যে দিন ইসলাম কার কার দেখো, তাদেরকে আবার আলাদা করো, আবার আলাদা করা হয়েছে। এবারে এদেরকে বিস্তারিত প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো ছিল এক কথাই উত্তর, বিস্তারিত কি? মুহাম্মদ রাসূলকে দেখানো হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, দেখিয়ে বলা হবে ইনা সম্বন্ধে দুনিয়ায় তোমার কি রায় ছিল বলো।
কি বলে ডাকতে, কি নজরে দেখতে, কেমন মনে করতে, টোটাল খুলে লেখো এবারে, খুলে বলো। এখানের এক কথাই নয়, কথা বুঝতে পাচ্ছি, ওইটাই হচ্ছে সব থেকে বড় ভাইটাল বিষয়। কবরে যারা পাশ করবে প্রতিটা মঞ্জিল তাদের জন্য আসান হয়ে যাবে, কেননা কবর হলো প্রথম মঞ্জিল। ছন্দ করে করে ধরা হবে দুনিয়ায়, যেমন বুঝাবার জন্যে বলা হচ্ছে। আর প্রথম ঘাঁটিতে যদি তুমি ক্লিয়ার হয়ে যাও, বাকি জায়গা তোমার জন্যে বড় সহজ আল্লাহ করে দেবে। কেন কবরে আখেরি প্রশ্ন যেটা হবে, এটা বড় কঠিন প্রশ্ন, আমার রসুল্লাহকে দেখানো হবে, ইনি হলেন মুহাম্মাদুর রসুল, এটাও বলে দেওয়া হবে। ইনা সম্বন্ধে এখন তোমার কি রায় সেটা নয়, দুনিয়ায় কি রায় ছিল বলো, এখন বিপদে পড়ে তো সবকিছুই বলতে পারো, ওইখানে কি বলতে বলো, রাসূলুল্লাহ সম্বন্ধে তোমার ধারণা কি ছিল দেখো। আল্লাহ নবী জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা আমার খানদানকে যারা মোহাব্বত করে, তারা আমি রাসূলুল্লাহ আমার জন্যই মোহাব্বত করে, আমার খানদানে যারা বিরোধী করে, তারা মূলত আমি রাসূলুল্লাহ আমার জন্যই বিরোধী করে। এই দুনিয়ার জমিনে যারা আহলে রসুলদের বিরোধী করে, খানদানে রসুলদের বিরোধী করে, এই বিরোধী করাটার মূল লক্ষ্য হলো রসুল্লাহরই বিরোধী করা। এই দুনিয়ার জমিনে তুমি রসুলকে কি বলে ডাকতে, কি নজরে দেখতে, নবীর পরিবারদের সম্মান মর্যাদাটা রসুল্লাহরই সম্মান মর্যাদা, কেন তাদের সম্মান নবীর সঙ্গে জড়িয়ে আছে। তাই নবী আমার জানিয়েছিলেন, যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে, তারা আমি রসুল্লাহ আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই প্রশ্ন কিন্তু কবরে বড় ভাইটা, এই জায়গাতেই কিন্তু সব বেশিরভাগ ধরা পড়ে যাবে। কেন আজকাল আমরা রসুল সম্বন্ধে আমাদের অনেক গাফলতি, রসুল সম্বন্ধে আমাদের অনেক দুর্বল, রসুলকে চিনা জানা বুঝা, নবী সম্বন্ধে জানার চেষ্টা করা ধরতে গেলে একেবারেই জিরোর দিকে চলে গেছে। তাই আমার মনে হয় প্রতিটা মাহফিল যেগুলো গ্রামে হয়, ওই মাহফিলের ব্যানারে লিখে থাকা দরকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার মাহফিল, একদম বাংলায় রসূলুল্লাহর আলোচনার মাহফিল। নবীলে মানুষকে চিনাও, নবী না চিনতে পারলে কবরে তো ধরা প্রথমেই পড়ল, আর ময়দানে মহাশরে সমস্ত নবীরাও নফসি নফসি করবে, বিচার শুরু হবে না, আমার রসূলুল্লাহ যতক্ষণ না যে সেজদায় পড়ে বলবে আল্লাহ বিচারটা শুরু করে দেন, আর সহ্য করতে পারছে না মানুষগুলো। এটাকে সাফাতে কুবরা বলা হয়, বড় সাফাত, সমস্ত নবীর উম্মত সবার জন্য নবী সাফাত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ তো আমাদের কিছু কিছু মানুষের ধারণা নবী নাকি সাফাতই করতে পারবে না, বলুন নাউজুবিল্লাহ, তাহলে কবরে সে বেটা ধরা পড়বে না পড়বে না, এটাই তো জিজ্ঞেস করবে যে রসুল সম্বন্ধে কি ধারণা ছিল বলো। এই জমিনে যতদিন বাঁচবে রসুল্লাহকে আপন করে নিয়ে বাঁচো, রসুল্লাহকে ভালোবেসে বাঁচো, রসুল্লাহর সুন্নতে জিন্দেগি করো, রসুল্লাহ কিভাবে সংসার করেছে দেখো ওইভাবে সংসার করো, রসুলে পাক কিভাবে আত্মীয়তা করেছে দেখো ওইভাবে আত্মীয়তা করো, রসুল্লাহ কিভাবে মানুষের সঙ্গে মিশেছে দেখো ওইভাবে মেশো,
দুনিয়ার মানুষ আপনাকে কবরে শুইয়ে দিয়ে চলে আসবে, ওখানে ছেলেও থাকবে না, ওখানে বাপও থাকবে না, ওখানে দাদু দাদি নানা নানি কেউ একবারও যাবে না। আরে বাচ্চাটার সঙ্গে একটা রাত কমসে কম থাকি, একটা ঘন্টা তো থাকি, নতুন ঘরে গেলে আমরা মিলাদ দি কেন দি, কেন মিলাদ দি, উদ্দেশ্যটা কি? দুয়া দুয়া তো অবশ্যই, কিন্তু নতুন জায়গায় থাকছি, একা একা কেমন লাগতে পারে, সবাইকে নিয়ে এক জায়গায় থাকি, একটা রাত কমসে কম হই হই হোক, নতুন জায়গা না একটা নতুন ঘর, এজন্য সবাইকে বলা হয়। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন পানিও পড়ছে, এখানেও পড়ছে, যাক না, অসুবিধা কি আছে? কি অসুবিধা আছে? আপনার দেশে হয় কি জানি না, অনেক জায়গায় দেখা যাবে সেই ডুবুক কেটে হাড়ি ধরা না কিছু একটা খেলা হয়, দেখেন না, অনেক জায়গায় হয়, যে ডুবুক কেটে বেশি দূর যেতে পারবে, যে ফার্স্ট হবে তার 1000 টাকা পুরস্কার কি 2000 5000, তার জন্য যদি ডুবুক কাটতে পারে 5000-এর জন্য ভিজতে পারে, তাহলে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য ভিজবো তো কি হয়েছে? শরীর খারাপ হয়ে যাবে, শরীরের রোগের ক্ষমতা আছে আপনাকে ধরতে পারে কি গো? রোগের ক্ষমতা আছে? এত লোক ভ্যাকসিন নিল, করোনা হলো, মরে গেল, কই আমি আপনি তো মরে যাইনি, কেন? বেঁচে থাকার সময় আছে, রোগ ধরার সময় নয়, ধরবে না, যেদিন সময় হবে সেইদিন তুমি যাই করো ধরবে। হ্যাঁ, আবার যারা ভ্যাকসিন নিয়েছিল তারা তখন বড় বিপদে পড়ে গেছে, শুনছে নাকি ভ্যাকসিন ইনফেকশন হয়ে গেছে, ওটারও বেশি ক্ষতির কারণ, মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার দুটো কথা, এটা আবার নতুন ইনকামের চাল হতে পারে, ইনকাম বোঝেন না, ইনকাম ভ্যাকসিনের নামে আমি বললে তো সমস্যা হয়, এসব রেডি হয়ে বসে আছে, আমার কথা কেটে ছেড়ে দেবে, এক বিপদ, শেষকালে গন্ডগোল হয়ে যাবে। ই আর একটা বিজনেস আমার মনে হচ্ছে, কথা বুঝছেন না, একবার ওই দিক দিকে না দিলে মরে যাবি, দে ইনকাম করলো, এখন বললো দিওয়ার পরে বলে এটা গন্ডগোল হয়ে গেছে, ওর উপরে আবার একটা দিতে হবে, না হয় গন্ডগোল হয়ে যাবে, আবার কিছু ইনকাম করবে। হাতে আল্লাহর উপর ভরসা করেন না? আমাদের তো আল্লাহর উপর থেকে ভরসা উঠে গেছে। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করুন। বাপেরা নজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আখিরাতে জমিনে প্রতিটা মঞ্জিলে আমাদের সাথী হবে। এ যুবকেরা, কবরের জমিনে তো সবাই দিয়ে চলে আসবে, কেউ থাকবে না, যদি দুনিয়ার জমিনে সর্বক্ষেত্রে আপনি রসুলকে প্রাধান্য দেন, যে কোনো কাজে রসুলুল্লাহকে ফলো করেন, যে কোনো জায়গায় নবী পাক কে উপরে রাখে, যে কোন ক্ষেত্রে নবীর সম্পর্কটা সবার উপরে, বাপের থেকে, মায়ের থেকে, পরিবারের থেকে, সন্তানের থেকে, আত্মীয়তা থেকে, নেতা লিডার যাই হোক না কেন, সবার উপরে রাসূলুল্লাহ সম্মান দেন। মনে রাখবেন, কবরের জমিনে সবাই আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু দয়ার নবী এসে বলবে ফেরেশতারে, আমি মুহাম্মদ বলছি, আমার ছিল, এখন থেকে আমি জান্নাত নিয়ে যাবা পর্যন্ত দায়িত্বে আছি। সেই রসূলুল্লাহর হন, দেখবেন সব যেখানে ছেড়ে দেবে রসুল কিন্তু আপনাকে ছাড়বে না, যখন কেউ নেই, কেউ নেই, রসুল সেই জায়গায় আপনার সাথে দেখা করবে, আসবে, ফেরেশতাকে বলবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার গোলাম ছিল, দুনিয়া আমাকে ফলো করত, প্রেয়ার করত। ফেরেশতার আর ক্ষমতা থাকবে আপনাকে কিছু বলার, জিজ্ঞেস করা, কোনো ক্ষমতা থাকবে? কিচ্ছু থাকবে। সেই নবী পাককে পিয়ার করেন। মাই মুরব্বি যারা চলে গেছে, রসুল বলছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বাররা, জুম্মার দিনে তাদের কবর জিয়ারত করেন,
আমরা এত ব্যস্ত, জুম্মার পরে সন্নাত ওয়াজিব সন্নাত নফল নামাজ গুলো পর্যন্ত পড়ার সময় থাকে না, দুই কাত পড়ে একদম সব হুড়মুড় করে পালাচ্ছি, কবর কি জিয়ারত করবেন? কিন্তু রসুল বলছেন যে ছেলেটা, আপনারাও শোনেন ভাইরা, যে ছেলেটা বাপ মার উভয়ের অথবা একজনের, কারো কারো বাপ চলে গেছে, মা আছে, মা চলে গেছে, বাপ আছে, একজনের কবর বা উভয় চলে গেছে, উভয়ের কবর, যে ছেলেটা জুম্মার দিন জিয়ারত করবে আল্লাহ ওই ছেলের কপালে লিখে দেবে বাপ মার খেদমত ছেলে আল্লাহর দোজখ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসেন নবীর কথাগুলো শুনতে হবে। রাসূল, আমার আব্বাজানেরা, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী জানালেন যখন কোন মাইয়েতের জন্য দোয়া চাওয়া হয় সে মাইয়েত সে তো সওয়াব পায়, সে তো লাভবান হয়, সেও দোয়া চায় আল্লাহ সেই দোয়া আমার আপনার নসিবে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কারো উপরে এহসান করেন, মনে রাখবেন আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদু, আপনার দাদি, এটা যেমন আপনার সম্পর্ক, এটাও একটা পরীক্ষা, সে কিন্তু আপনারই আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহর সৃষ্টির উপরে আপনি যখন দয়া দেখাচ্ছেন, চলে গেছে, আহা মানুষটা কি হালে আছে, না আছে, থাকলে কত কিছু আবদার করত, বাবা এটা দেনারে, ওটা দেনারে, এটা দেনারে, আজ তো তারা আবদার করে না, অতএব তাদের জন্য একটু দোয়া আর মাহফিল করলাম, এতিম গরিবদের ঘরে জামা কাপড় দিলাম, খাওয়ালাম, বা নামাজি মুসল্লি পাড়া প্রতিবেশীর একটা হক থাকে, অনেকে মনে করে গরিব মানুষকে এতিমদের ঘরে শুধু খাওয়াবো, পাড়া প্রতিবেশী আল্লাহ করে সবাই তো ধনী লোক, কেন খাওয়াতে যাব না, আত্মীয়তার একটা হক থাকে, এই খাওয়ানোতে আপনার আত্মীয়তার হক আদায় হওয়ার সব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গরিব দুঃখীদের ঘরে খাওয়ালে তো অবশ্যই ইসলামে সব থেকে ভালো কাজ হচ্ছে খোদার্থকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাও যেমন করতে হবে, কিন্তু কেউ যদি মনে করে শুধু গরিব ঘরে দাও, আত্মীয়দের ঘরে খাওয়াতে হবে না, সব আল্লাহ করে বড় লোক, না কে বড় লোক কে গরিব ওটা তোমায় দেখার দরকার নেই, আত্মীয়তা, এই যে একটা খাওয়া দাওয়া হবে, একসাথে বসা হবে, তাও তাই বাবু আসবি, তোর দাদু সবরেসানি কি তোর চাচা সবরেসানি, এই যে একটা আত্মীয়তা হয়, এতে বন্ধুত্ব সম্পর্কটা বাড়ে, দেখা সাক্ষাৎ হলে একটা বাহানায়, এটাও ইসলাম চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলামের প্রতিটা কাজের মধ্যে ভালাই রয়েছে। এখন যে বিষয়টা বলতে চাইছি, আমি আপনি যদি কারোর উপরে এহসান করি, অবশ্যই তোমার আমার জন্য কেউ না কেউ এহসান করবে। দুনিয়া জমিনে বাপ মার উপরে যদি কখনো চড়া হয়ে যায়, বাবারা মনে রাখবে যদি তাদের বাপ মা একবার উফ আওয়াজটা করে ফেলে, তাহলে ওই বান্দাটাকে আল্লাহ বা জাহান্নামে দিয়ে দেবে। عن ابي امامه ان رسولا قال يا رسول الله ما حق الوالدين على ولدي قال هما جنتك نارك باب ما উভয়ের এক বাপ মা আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার উপরে বাপ মার হক কি? আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুক নারুক, তুমি যদি তোমার মা বাপকে নারাজ করো জাহান্নামি হয়ে যাবে, মা বাপকে রাজি করো আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করে দেবে। হে যুবকেরা, হাদিসে কুরসির মধ্যে রয়েছে মান রাদিয়ান ওয়ালিদাহু ফালা নানহু রাদি, মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ তার উপরে রাজি। কি নিয়ামত করেছে মা বাপকে, আল্লাহ মাকে জান্নাত বানিয়েছে আর বাপকে জান্নাতের দরজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বাপকে বেজার করে দরজা বন্ধ হয়ে গেল, আর মাকে যদি বেজার করে জান্নাতি গেল। মান রাদিয়ানহু, মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা আনহু রাদিন, মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ তার উপরে রাজি।
চিন্তা করুন মা বাপের কত সম্মান দুনিয়ার জমিনে চলতে গিয়ে যদি কখনো মিস্টেক হয়ে যায়, ক্ষমা চেয়ে নেন তাদের কাছে, তাদের আল্লাহ বড় নরম দিল দিয়ে বানিয়েছে। আপনার বাপ রাগি কড়া সব ঠিক, কিন্তু সন্তানের জন্য একটা আলাদা দিন নয়া নরম ময়া আল্লাহ কিন্তু বাপের অন্তরেও রেখেছে। তবে মায়ের তো তুলনা হয় না, কিন্তু দুনিয়া এত জঘন্য হয়ে গেছে। এই রিসেন্ট দেখছিলাম এক মিডিয়ায়, এক মা তার এগারো মাসের বাচ্চাকে ঘরের মধ্যে ভরে তালা মেরে, কি ভাষায় বুঝাবো আপনাকে, ফুর্তি করতে গেছে, আশা করছি ভাষাটা বুঝতে পেরেছে। এগারো মাসের বাচ্চা 10 দিন পরে এসছে, 11 মাসের বাচ্চা, সে দুধ ছাড়া কি খাবে ভাই? এবং ঘরে যদি অন্য কেউ থাকতো না হয় হতো, কেউ নেই, টোটাল বাচ্চাটা পুরো ঘরে একা, তাকে তালা মেরে দিয়ে চলে গেছে। চিন্তা করো, দদগে দদগেই বাচ্চাটা মারা গেছে। মা আজকে মাও কত নিষ্ঠুর হচ্ছে, তার মানে কি আবা সেই আবু জেহেল, উদবা, সাইবা, আবু লহাবের হাতে পৃথিবীর ক্ষমতা আসছে, পৃথিবী আবার অন্ধকারে যাচ্ছে, আবার জিহালার যুগ আসছে, আবার অন্যায় আসছে। কিন্তু মনে রাখবেন, এবারে আল্লাহ আর কোন নবী পাঠিয়ে বাঁচাবে না, এই পৃথিবীকে বা শেষই করবে। তাই দেখুন না, দুবাইয়ের মতো জায়গায় পানি হয় না, এত পানিতে এত পানি, সব যদিও বা শুকিয়ে মেরামত করার চেষ্টা করলো আবার ডুবিয়ে দিয়েছে। ফ্রান্স ডুবে আছে, ব্রাজিল ডুবে আছে, আরবের কিছু কিছু জায়গা ডুবছে, কথা বুঝছেন? এখন আমাদের কি হবে আল্লাহই জানে, অনেক দিন পরে হচ্ছে, এরকম বড় বড় পড়বে না তো, বুঝতে পারছেন না? পারে না, এটা আমাদের পাওনা বাপ, এটা পাওনা, ঠিক করে বলুন, পাওনা না পাওনা না? আকসার ঘরে মা ভাত পায় না, বাপ জুলুমের শিকার হয়, কাঁদে, এটা কি পাওনা নয়? আপনি ভাবছেন আমার ঘরে হয়নি? শোনেন, দুই শ্রেণীর লোক শাস্তি পাবে, এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য শাস্তি পাবে, আর এক শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য শাস্তি পাবে। আমাদের সমাজে এই লোকটার সংখ্যা এখন একটু বেশি হয়েছে, অন্যায় যদিও বা আমাদের ছেলেরা এখন একটু কম করে, অতটা নেবে যায়নি, অন্য অন্য জায়গায় যেমন হয়ে গেছে দেশে পৃথিবীর, আমাদের হয়তো বাংলার ছেলেরা অতটা খারাপ হয়ে যায়নি, কিন্তু এই শ্রেণীটা ভরে গেছে। কি ও অন্যায় করছে, তা আমি কি করব? না আব্বা, আমি কি করব বললে হবে না, আপনাকে আল্লাহ ডিউটি দিয়েছে অন্যায়কে রুখতে হবে। তাই চারজন অন্যায় করছে, রুখে দিন, 40 জন হবে না, আজই ছেড়ে দিন, আগামী দিন 40 জন হয়ে যাবে। তো যাক, আমি অন্যদিকে আবার চলে যাচ্ছি। আর একটা কথা আপনাদের বলে নি, আমি বাপ যেখানেই জলসা করি, বেশিরভাগ জায়গায় আপনারা শুনেছেন আমি নবীলে জলসা করি, এজন্য মা বাপের বিষয় কবরের বিষয় করতে গিয়ে একটু এলোমেলো হয়ে যায়, চাটকে যাচ্ছে, বা একটু বেখেয়ালে করে সব স্মরণ করে করে আনতে হচ্ছে। পড়াশোনা হয়তো আল্লাহ করিয়েছে, পড়াশোনা আছে, কিন্তু আমি যেখানেই জলসা করি আমি আমার রসুল খেলে জলসা করি। কেন? সব থেকে উত্তম জলসা হলো মোহাম্মদ রসুলের আলোচনা, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহর পছন্দ এটা। আল্লাহ পুরো কোরআনে দেখুন, যেখানে ইমানদারদের কাছে ওয়াজ করেছে, ওয়াজ মানে আলোচনা, কিছু নসিহত করা, ভালো কথা বলা, আল্লাহ যখন ইমানদারদের উদ্দেশ্যে কিছু বলেছে, তখনই দেখুন মোহাম্মদ রসুলের প্রশংসার কথা বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তখনই নবীর কথা বলেছে। আর যখন বলেছে ইয়া আইয়ুহান্নাস, তখন তিনি তার কুদরতের কথা বলেছে, নিদর্শনের কথা বলেছে, অনেক কিছু বলেছে। কিন্তু নবীর কথা আল্লাহ ঈমানদারকে যখনই লক্ষ্য করে বলেছে, হে ঈমানদারেরা, অমনি নবীর কথা শুনিয়েছে, এই বিশ্বাসীরা, অমনি নবীর কথা শুনিয়েছে, এই যারা আমাকে বিশ্বাস করিস, অমনি নবীর কথা শুনিয়েছে। কেন? ঈমানদাররাই নবীর গুরুত্ব বোঝে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ অন্য জায়গায় নবীর কথা শোনাতে যায়নি, আল্লাহ জানে আমার বন্ধুর কথা ঈমানদাররাই বোঝে। তাই আমি যেখানে জলসা করতে যাই, আশা রাখি আমরা ঈমানদার, তাই নবীর কথা একটু বেশি বেশি আলোচনা হয়। তাই দেখছেন, মা বাপের কথা বলতে বলতে আমি মাঝে মাঝে আবার ওইদিকে চলে যাচ্ছি, আবার ফিরে আসছি। তো যাই হোক, যে সাবরেসানির মাহফিলে যে নবীর কথা বলা যাবে না এমন বলছি না, তারপরও এই বিষয়টা একটু জানা দরকার। কবর
আখেরাত সবরে সানি এগুলো কি কাজে লাগে এটাও একটু জানা দরকার, তাই বলার চেষ্টা করছি। আপনারা এই ভিজে ভিজে কখনো কখনো কারো কারো গায়ে পানিও পড়ছে দেখছি, আমারও পড়ছে, তারপরও ধৈর্য ধরে শুনছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, অবশ্যই এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আমরা এতগুলো মানুষ বসে আছি, হতে পারে আমাকে আল্লাহ ডেকে নিতে পারে, সবাই রয়ে গেলেন আমি চলে যাচ্ছি। এটা দুনিয়া, ঘর বাড়ি টাকা পয়সা স্ত্রী বাচ্চা কেউ আটকে রাখতে পারবে না। যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ সময়া, চলে যাবার পর কেউ বলবে নাকি যে রেখে দাও? না, কেন রাখবে না? কেন? সবাই জানে রেখে দিয়া মানে সেটা আমাদের জন্যই অসুবিধের কারণ হবে, তাই সবাই বলবে আস্তে আস্তে পাঠিয়ে দাও। তাই নিজেদের ঘরেও নিজেদের একটু আখেরাতের জন্য সঞ্চয় তৈরি করে রাখতে হবে। তবে হ্যাঁ, ওই মানুষগুলো খুশ নসিব যাদের সন্তানেরা তাদের বাপ মা বা পরিবারের জন্য সবরে সানি করে, দুয়ার মাহফিল করে, ইসালে সওয়াব করে, দান করে, কোরআন খতম দেয়, জুম্মার দিনে ইমামকে 200-500 দিয়ে বললো নামাজের বাদ একটু মিলাদ করে দেবেন, করবেন, এটাও করবেন, কথা বুঝে আসছে? এতে কি হলো? ইমাম একটু মিলাদ করে দিল, আর ইমামকে পারিশ্রম দেয়া হলো। পারিশ্রম দিতে হয় যে কোনো কাজে, আপনাকে পারিশ্রম দিতে হয়। আপনি নিজে যখন কোনো কাজ করেন, পারিশ্রম ছাড়া তো কোনো কাজ করছেন না, তাহলে আপনি কোন একটা কাজ নেবেন, আপনি বিনা পারিশ্রমে আশা রাখছেন কেন? তাই এটাও অনেকে করে নিতে পারে এবং বাৎসরিক অনেকে করে, আল্লাহ উভয়টা কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আসেন মুসলমান ঘরে ছেলে কবরের জমিনটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন, যাদেরকে কবরে রাখা হবে ওই কবরবাসীদের মধ্যে কয়েক ধরনের কবর হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন। কাউকে কাউকে সওয়াল জবাব যখন করা হবে, তারা সওয়াল জবাবে সঠিক উত্তর যখন দিয়ে দেবে, আল্লাহ পাকের দুজন রহমতের ফেরেশতা আবার আসবে, একটা খাঁচা মতির হার নিয়ে আসতে লাগবে, ওই ফারিস্তা দুরো বলতে লাগবে, এই বান্দা আল্লাহ পাকের বড় পেয়ারা বান্দা বান্দি, ইনি সঠিক উত্তর দিয়েছে, আল্লাহ ইনার উপর খুশি হয়ে গেছে, জান্নাত থেকে সুরঙ্গ করে দেওয়া হবে, ঠান্ডা হাওয়া আসতে লাগবে, ওই কবরবাসী আরামে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাদারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতে রাদারে যারা সিজদাতে রয়, দু
চোখের আসতে নদী যেন বন ছল নারা চানি যত আসো, ছল নারা চানি যত আসো, পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহ প্রিয়জন, দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহ প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না আল্লাহ। সাল্লি আলা সৈয়দনা মৌলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আমার বাপ জানেরা আসেন দোয়া করব।